জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন লেটর সরাসরি যাচ্ছি তার কাছে সমুদ্রে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল সেটা শেষ হয়েছে আজ থেকে প্রায় দুই মাস আগে কিন্তু এই কর্মহীন যে সমস্ত জেলেরা ছিল সেই জেলেদের জন্য সরকার যে খাদ্য সহায়তা সে খাদ্য সহায়তার দ্বিতীয় কিস্তি এখন পর্যন্ত বিতরণ করা হয়নি এখানকার প্রায় চৌষট্টি হাজার জেলের জন্য এখানে এই নিষেধাজ্ঞাকালীন সময় ছিয়াশি কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু এর মধ্য থেকে প্রথম কিস্তির ছাপ্পান্ন কেজি করে কিন্তু জেলেরা যারা এই ছিল আওতা দিন যে সমস্ত জেলেরা ছিল তারা পেয়েছে কিন্তু পরবর্তী আহ যে আহ দিনগুলো ছিল তেইশ দিন তেইশ দিনের তিরিশ কেজি করে যে খাদ্য সহায়তা ছিল সে চালগুলো আসলে এখন পর্যন্ত পাঁচশো বিশ মেট্রিক টন ভোলার বিভিন্ন খাদ্য গুদামে অলস পরে আছে এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই গত পাঁচ আগস্টে দেশব্যাপী যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের পর থেকে ভোলার প্রায় সকল উপজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ আত্মগোপনে চলে যান সরকারি নিষেধাজ্ঞা ছিল যে পনেরোই আগস্টের মধ্যে এ চাল বিতরণ দপ্তর থেকে এই ধরনের ডিউ ছাড়পত্র সে ছাড়পত্র সংশ্লিষ্ট উপজেলা কিন্তু পাঠানো হয়েছিল আমরা জেলা মৎস্য সূত্রে যে তথ্যটি পেয়েছি এর মধ্যে পাঁচই আগস্টের আগে বোলার আটান্নটি মাত্র ছয়টি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে বাকি ইউনিয়নগুলোতে এখন পর্যন্ত চাল বিতরণ করা হয়নি ইতিমধ্যে পনেরো আগস্টে তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে জেলা মৎস্য অফিস থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাল বৃদ্ধির মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে আমরা মৎস্য অফিস জানিয়েছে যে সে চিঠির গতকালকে উত্তর এসেছে এবং এই মাসের চলতি মাসের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এটার মেয়াদ বাড়ানো হয়েছে তারা সে বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জানিয়ে দিয়েছেন আমরা বিভিন্ন ইউনিয়নে এবং উপজেলা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি আসলে বড় ধরনের সমস্যা হচ্ছে যে চালগুলো বিতরণের প্রক্রিয়া নিয়ে জেলা উন্নয়ন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব আমাদেরকে জানিয়েছেন যে সেখানে আলোচনা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এই চালগুলো যে তালিকাভুক্ত জেলে রয়েছে সে জেলেদের মধ্যে বিতরণ করা হবে আমরা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত চরফেশনে সতেরো হাজার পাঁচশো জন সুবিধাভোগী মনপুরায় দশ হাজার একশো পঁচাশি জন লালমোহনে আট হাজার আটশো চারজন তজুম উদ্দিনে চার হাজার পাঁচশো ছয় জন উদ্দিনে সাত হাজার ছয়শো পঞ্চাশ জন দৌলুদ্খানে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এবং ভোলা সহের উপজেলায় তিন হাজার ছশো আটানব্বই জন সুবিধাভোগী রয়েছে ধরে জেলেদের সাথে কথা বলে যে তথ্যটি জানতে পেরেছি আসলে আবহাওয়ার কারণে সমুদ্রগামী যে সমস্ত জেলেরা রয়েছে সেই জেলেরা আসলে সমুদ্রে যেতে পারছে না গত কিছুদিন ধরে নদীতেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যায় না এই কারণে তারা পরিবার পরিজন নিয়ে নানা ধরনের সংকটের মধ্যে দিন কাটাচ্ছে এক ধরনের অভাব অনটনের মধ্যে রয়েছে এ অবস্থায় তাদের দাবি যে যত দ্রুত সম্ভব চালগুলো যেন তাদেরকে বিতরণ করা হয় তো স্বরাষ্ট্র উপজেলা এবং জেলা প্রশাসনের আশ্বাস যে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে গুলো তারা সুবিধাভোগীকে বিতরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তো এ ছিল আমার কাছে বোলা মৎস্য অফিস থেকে সমুদ্রগামী জেলেদের খাদ্য সহায়তা বিতরণের সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম ভোলায়